হ্যালো গাইস, আমরা সবাইকে নিয়ে আজকে আমরা পার্কে যাচ্ছি। কে কে এনজয় করতে চাও? তুমি ঘুরছো কেন তাই বা? মাথা ঘুরাবে। রায়ন, ফিহামণি কোথায়? তাথির তাজবের দা পালের গোদা। আমরা এখন পৌঁছে গেছি জেস গার্ডেনে। এখন আমরা টিকিট কাটবো, জন প্রতি 40 টাকা করে টিকিট। আমরা সেই টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আমাদের সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই এখন এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা, তারা তো খুবই এক্সাইটেড। কারণ জেস গার্ডেনে অ্যামিউজমেন্ট পার্ক, ছোট একটা অ্যামিউজমেন্ট পার্ক, সাথে সাথে একটি ওয়াটার পার্কও আছে, যেখানে বাচ্চারা খুব এনজয় করার জন্য প্রিপারেশন নিয়ে এসছে। হোপ ফর দ্য বেস্ট, আশা করি বাচ্চারা খুব খুশি হবে। এটা প্রথমবার তারা আসছে, দেখা যাক কেমন হয়। ১৯৯২ সালে মরহুম এএসএম মহিবুল হক চুনি প্রায় 12 একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠা করেন। পার্কটি যশোরের ঠিক কাছেই 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পার্কটিতে রোপওয়ে, প্যাডেল বোট, মিনি ট্রেন, নাগরদোলা সহ বেশ কিছু রাইড রয়েছে। তবে রাইডগুলো বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে পূর্ণ এবং সংস্কার করার প্রয়োজন। কারণ পার্কটি যতটুকু সুন্দর আমরা ভেবেছিলাম, আমার মনে হয়েছে সংস্কারের অভাবে পার্কটি দিন দিন তার সৌন্দর্যটা হারাচ্ছে। এটা চলতে চাও? আচ্ছা যাও তো যাও। বড়দের জন্য বেস্ট গেমিং অপশন ছিল আর্চারিটা। যারা আর্চারি করতে পছন্দ করেন বা করতে চান বা ট্রাই করতে চান, তারা সুন্দরভাবে এই জেস গার্ডেনে আর্চারি ট্রাই করতে পারেন। আমাদের সাবা ট্রাই করছিল, ভাইয়া দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে করতে হবে, কিন্তু বারবারই মিস হচ্ছিল। আসলে সব গেম সবার জন্য না, তবে কিছুটা সময় কাটলো মন্দ কি। নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো জেস গার্ডেনের ওয়াটার পুলটি, তাই সাথে থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন বিটি।